হ্যালো বন্ধুরা, কেমন আছেন? হাবিবুর রহমান বলছি, বিডি ফান অ্যান্ড টেক চ্যানেল থেকে। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো গিয়ে উইন্ডোজ সি ডিস্ক বা সি ড্রাইভ। ঠিক আছে, তো দেখা যায় অনেক সময় আমাদের এই লোকাল ডিস্কটি সি ড্রাইভটা ফুল হয়ে যায়, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। আমি আজকে আপনাদের দুইটা সহজ টিপস দেখাবো, যার মাধ্যমে আপনারা আপনাদের সি ড্রাইভটা খালি করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভে বর্তমানে 5 GB রয়েছে। তো প্রথম যেটা স্টেপ সেটা হলো গিয়ে রাইট মাউস ক্লিক করে এখান থেকে চলে যাবেন প্রপার্টিস। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এটা ক্যালকুলেটিং হচ্ছে, আই মিন এটা সার্চিং। ঠিক আছে, তো আপনার এখানে সি ড্রাইভটা এটা সার্চিং করবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন এসেছে, তো এখানে দেখুন কিছু কিছু কিন্তু টিক চিহ্ন দেওয়া নাই, যেগুলোতে টিক চিহ্ন দেওয়া নাই আপনি সেগুলোও টিক চিহ্ন করে দেবেন। তো আমরা এগুলো মার্ক করে দিচ্ছি। মার্ক করে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখান থেকে ডিলিট ফাইল, তারপর দেখুন এখান থেকে কিছু ফাইল ডিলিট হয়ে যাবে যেগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো অদৃশ্য ফাইল। তারপর এখান থেকে ওকে। তো এখন নেক্সট যে স্টেপটা সেটা হচ্ছে কি, আমরা আমাদের লোকাল ডিস্কে ক্লিক করে প্রবেশ করব। তারপর এখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন সার্চ বক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যেটা লিখতে হবে সেটা হলো গিয়ে সাইজ ক্লোন জাইগান্টিক, GIGANTIC, সাইজ ক্লোন জাইগান্টিক। ঠিক আছে, তারপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পরে এখানে কিছু ফাইল আসবে। তো আমি কিছুক্ষণ আগে রিফ্রেশ করেছি, ফাইলগুলো ডিলিট করেছি, হয়তো আমার এখানে আসবে না। আপনারা যদি প্রথমবার দিয়ে থাকেন তাহলে এখানে অবশ্যই আসবে। এখানে ফাইলগুলো আপনারা অবশ্যই ডিলিট করে দিবেন। ডিলিট করার পর দেওয়ার পর দেখবেন আপনার এখানে প্রচুর জায়গা খালি হয়ে গিয়েছে। তো দেখুন আমার এখানে কিন্তু ফাইলগুলো আসেনি, তার মানে আমি ফাইলগুলো আগে ডিলিট করে দিয়েছি। আমি টিউটোরিয়ালটা তৈরি করার কিছুক্ষণ আগেই এটা ডিলিট করে দিয়েছি। তা আমি আপনাদের সুবিধার্থে এখানে আবার লিখে দিচ্ছি, সাইজ ক্লোন জাইগান্টিক। ঠিক আছে, আপনারা শুধু এটা লিখবেন, এটা লেখার পরে কিছু ফাইল আসবে সেগুলো আপনারা ডিলিট করে দেবেন। তারপর দেখবেন আপনার সি ড্রাইভে প্রচুর পরিমাণ জায়গা হয়ে যাবে। ঠিক আছে, তো 3 নম্বর স্টেপ যেটা সেটা হচ্ছে গিয়ে আমরা চলে যাব রানে। রানে যাওয়ার পরে এখান থেকে আপনাকে লিখতে হবে ট্রি, ট্রি লিখে ওকে টেস্ট করবেন। তারপরে আপনি সেকেন্ড যেটা লিখবেন সেটা হলো গিয়ে পারফেক্ট। পারফেক্ট লেখার পরে এখানে যে ফাইলগুলো আসবে সেগুলো সবগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি কন্ট্রোলে তারপরে ডিলিট করে দিবেন। তারপরে লিখবেন আপনার পার্সন টেম্প, তারপরে এখানে যেগুলো আসবে সেগুলো ডিলিট করে দিবেন। তো এভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার সি ড্রাইভটা ক্লিন করে রাখতে পারেন। আপনি যদি এগুলো ক্লিন করে রাখেন তো দেখা যায় আপনার সি ড্রাইভটা অনেক স্পিড থাকে, আপনার কম্পিউটারটার গতি অনেক ভালো থাকে। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকে টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। তো আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আবার আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন সাইজ ক্লোন জাইগান্টিক। ঠিক আছে, ইন্টারফেস করবেন, তারপরে আপনার এটা ফাইলগুলো যেগুলো আসবে এগুলো ডিলিট করে দেবেন। তো ধন্যবাদ, ভালো থাকেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।